ব্যবসায়িক কাজে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ, সেই জেরে একই পরিবারের বাবা মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়। সিরাজগঞ্জের তারাশের এই ঘটনাটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। হত্যাকাণ্ডের একদিন পরই ঘটনার সাথে জড়িত ভাগ্নে রাজীব কুমার ভৌমিককে গ্রেপ্তার করে পুলিশ। রাজীব কুমার সিরাজগঞ্জের উল্লাপাড়ার তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথের ছেলে এবং নিহত বিকাশ চন্দ্র সরকারের আপন ভাগিনী। 31 জানুয়ারি বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কিভাবে এই নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা তুলে ধরেন পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। গতকালকে আপনারা জানেন যে গত পরশুদিন রাত্রেবেলা আমরা তারাশ পৌরসভা এলাকায় একটি বাড়িতে তিনজনের মৃতদেহ আমরা তারাশ থানা পুলিশ উদ্ধার করে এবং ব্রুটালি তাদেরকে হত্যা করা হয়। তিনজনকেই, একই পরিবারের 3 সদস্যকেই জবাই করে হত্যা করা হয়। এরপর থেকেই সিরাজগঞ্জ জেলা পুলিশের স্পেশাল কয়েকটি টিম লাইক ডিবি টিম এবং এডিশনসপি ক্রাইম, সংশ্লিষ্ট সার্কেল ASP, সংশ্লিষ্ট থানার সমন্বয়ে আমি একটি টিম গঠন করে দিই এবং এই স্পেশাল টিমটি ঘটনাস্থলে পরিদর্শন করার পর থেকেই ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছিল। অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটি ঘটনা, এক পরিবারের 3 জন সদস্য একটি পরিবারকে নিশ্চিহ্ন করে দেয়া। আমরা অত্যন্ত পেশাদারিত্ব নিয়ে আমরা এই হত্যাকাণ্ডগুলোর মূল রহস্য উন্মোচনের জন্য কাজ শুরু করি এবং সেই লক্ষ্যেই আমরা প্রাথমিকভাবে যেটি করি সেটি হলো যে আমরা আমাদের প্রায়োরিটি আমরা ফিক্স আপ করি, আমরা কোন কোন অ্যাঙ্গেলে কাজ করব। সেগুলো ফিক্স আপ করার একটা পর্যায়ে আমরা প্রথমত যে আপনার যে প্ল্যান অনুযায়ী কাজ শুরু করি, আমাদের ফার্স্ট প্ল্যান যেটা ছিল সেটি ক্লিক করে আমরা একটি অডিও, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অডিও, যে অডিওটির এক প্রান্তে ছিল হত্যাকাণ্ডের শিকার মামা বিকাশ সরকার এবং অপর প্রান্তে ছিল তার আপন ভাগ্নে রাজীব সরকার। পুলিশ জানায় রাজীব কুমারকে কফি খাওয়ানোর জন্য তার মামী দোকানে গেলে সেই সুযোগে রাজীব তার ব্যাগে করে আনা লোহার রড দিয়ে মামাতো বোন তুষিরানী সরকারের মাথায় আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে রাজীব। এমন সময় মামী বাসায় প্রবেশ করলে তাকেও একইভাবে হত্যা করে রাজীব। রাজীব এক পর্যায়ে আমাদের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করে এবং স্বীকার করে সে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে। মামার সঙ্গে 20 লক্ষ টাকার আর্থিক লেনদেন এবং এই লেনদেন পরিশোধ করা না করা নিয়ে মূলত এই কিলিংটি সম্পন্ন করে। তার প্রাথমিকভাবে তার টার্গেট ছিল মামাকেই কিল করবে, কিন্তু মামাকে বাসায় না পেয়ে প্রথমে তার মেয়ে, তারপর মা এবং পরে মামা যখন বাসায় ফেরে এরপর মামাকে এবং 3টা হত্যাকাণ্ড যখন সে সম্পন্ন করে তখন কিন্তু বাসায় যেমন প্রথমে মেয়ে ছিল, মেয়ে মামি নিচে গিয়েছিল অন্য একটি কারণে কফি আনার জন্য, এই সময় সে মেয়েকে আঘাত করে এরপর মা যখন উঠে আসে, 3তলায় উঠে আসে কফি নিয়ে, তখন মাকে আঘাত করে এবং 2টি হত্যাকাণ্ড সম্পন্নের পর যখন এরপর 10-15 মিনিট পরে মামা আসে তখন মামাকেও একইভাবে সে একই অস্ত্র দিয়ে একইভাবে আঘাত করে এবং 3জনেই তার হত্যাকাণ্ডের নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তারাশের বারোয়ারি বটতলা মহল্লায় নিজ বাসায় বাস করতেন ব্যবসায়ী বিকাশ, তার স্ত্রী স্বর্ণা এবং তাদের 10ম শ্রেণী পড়ুয়া মেয়ে পারমিতা সরকার তুষি। গেল 28 জানুয়ারি সন্ধ্যা থেকে তাদের বারবার কল দিলেও ফোন না ধরায় দুশ্চিন্তায় পড়েন স্বজনরা। গত সন্ধ্যার দিকে সবাই ফোন দিচ্ছে, বাবাকে ফোন দিচ্ছে 7টা-8টার দিকে আত্মীয় স্বজন যে কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, তারপরে আর কি মূলত জানতে পারে এই ঘটনা। পরে স্থানীয় প্রতিবেশীদের মাধ্যমে খোঁজ নিলে স্বজনেরা জানতে পারেন বিকাশের বাসা তালাবদ্ধ। গেল 30 জানুয়ারি ভোরে তারাশ থানায় খবর দিলে পুলিশ এসে বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিকাশ, তার স্ত্রী ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।